কোথায় যাচ্ছি দেখো না কি খাবো চিকেন খাবো খুব নিপুণ হাতে ছাড়াচ্ছি হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তবে আজকে আমরা আবার দুজনে বেরোইনি আজকে আমরা আবার গোটা টিম নিয়ে সেই পুরনো টিম নিয়ে বেরিয়ে পড়েছি দেখো সবাই সবাই একসাথে বেরিয়েছি কোথায় যাচ্ছি খেতে যাওয়ার প্ল্যানিং কোথায় যাওয়া হবে নয় বারবিকিউ নেশন নয় এভরি সেরকম কিছুতে আমরা বেরিয়ে পড়েছি বেরোতে বেরোতে যা হওয়ার হল আর এই হচ্ছে সেই আমাদের দিদি সঙ্গে বেরিয়েছে আমাদের গলি বাচ্চা যথারীতি চারজনের পেছনে বসে আছি এই একজন বসে আছে যদি ওখানে আমাদের না ঢুকতে দেয় আমরা চলে যাবো কোথায় সেখানে যদি না ঢুকতে দেয় আমরা স্ট্রিট ফুড খেয়ে বাড়ি চলে যাবো আপাতত বেরোনো হয়েছে আমরা খাবো আর এখানে আমার জামাই বাবু খুব সিরিয়াস ভাবে চালাচ্ছে সজিদা আর এই হচ্ছে গলু বাচ্চা আমরা কোথায় যাচ্ছি কি খাবো চিকেন খাবো খুব সিরিয়াস বাচ্চা আমরা এসেছি কোথায় বারবিকিউ নেশন দেখা যাচ্ছে আমাদের দিকে রয়েছে বারবিকিউ নেশন আরো বলতে হবে দেখা যাচ্ছে এবার দেখা যাচ্ছে বারবিকিউ নেশনে এসেছি কিন্তু আমাদের নাম লেখানো ছিল না আমরা এসে গেছি আজকে সানডে অ্যাক্রোপলিসে বারবিকিউ নেশনটা খাবার আর কি প্ল্যানিং ছিল কিন্তু এখানে আমাদের নাম লেখানো নেই তো আমরা এসেছি বেলা দুটোর দিকে এটা একদম পিক টাইম বলা হয় নাম না লিখে চলে এসেছি মানে যেরকম আমরা সিরিয়াস ভাবে চলে এসেছি তো এখন আমাদের দেড় ঘন্টা ওয়েট করতে বলছে দেড় ঘন্টা আমরা সেটা ওয়েট করব তারপরে আমরা হ্যাঁ তাই আমরা নাম রেজিস্টার করে দিয়েছি খাবার জন্য দেন আমাদের ঢুকতে দেয়নি আমরা বাইরেই দাঁড়িয়ে আছি আর খাবার জন্য বারবিকিউ নেশনে খাওয়ার জন্য কে না এক্সাইটেড থাকে তো ওয়েট করতেই হবে তো এখন ওয়েট করা ছাড়া উপায় নেই তো আমরা এই চারধারটা একটু ঘুরি তারপরে আমরা আসবো কখন খাই কখন খাই খিদে খিদে বিশাল পাচ্ছে চল আরো খিদেটা বাড়িয়ে নেওয়া এটা একটা শুনে মানে ঢুকতে দেয়নি তো বারবিকিউ নেশনে কতক্ষণ ওয়েট করতে বলেছে দেড় ঘন্টা তো আমাদের হাতে তো এখন অনেক সময় পাওয়া গেছে মিশু এসছে মিশু এখন খেলবে কোথায় ঢুকেছি প্লে জোন টাইপের এখানে রয়েছে অ্যাক্রোপলিসের ভেতরে এখানে আমরা টাইম স্পেন্ড করছি দারুণ বাচ্চাদের জায়গা তোমরা আসতে পারো চলো স্টার্ট আমরা ফার্স্ট পেয়ে গেছি ফুচকা আর
দেবি কর না কর্ন পেয়ে গেছি, এই হলো ফুচকা। এবার আমরা ফুচকা দিয়ে স্টার্ট করবো, কর্ন পেয়েছি, কর্ন ফ্রাই টাইপে কিছু একটা। এই দেখতে পাচ্ছ এই সেই ফ্রাই কর্ন টাইপের স্পাইসি, দেখেই মনে হচ্ছে আর এই আমাদের সেই ফুচকা। আমি এখন স্টার্ট করিনি, এই দিয়ে আমরা এখন খাওয়াটা স্টার্ট করবো। এই সবাই মিলে বসে পড়েছে, খাওয়া দাওয়া শুরু হচ্ছে, ইনি এখানে বসে আছেন। আমি অলরেডি স্টার্ট করে ফেলেছি, এই কর্নটা ফার্স্টে খাচ্ছি, খুব স্পাইসি, মানে খুব দারুণ খেতে লাগছে। ফুচকা অলরেডি খেয়ে নিয়েছি, ফুচকা খেতে আমি ভালোবাসি, তো এটা আমি খেয়েছি, দারুণ খেতে, মানে খুব স্পাইসি আর একটু মিষ্টি মিষ্টি। আমার কর্ন খেতে খুব ভালো লাগে, দারুণ লাগছে। টাইটেন পেয়ে গেছি, চিকেন উইংস আর রয়েছে মটন শিক কাবাব। ইয়েস, তো এই দুটো আমি টেস্ট করবো। ফার্স্টে মটন শিক কাবাব নিয়ে নিয়েছি, খেয়ে বলো কেমন। খুব নিপুণ হাতে ছাড়াচ্ছি। আমার প্লেটে তো মোটামুটি আমি নিয়ে নিয়েছি চিকেন, নিয়েছি এর পেটের অবস্থা দেখো, যা ছিল সব নিয়ে নিয়েছি। চিকেন আছে, তারপরে ফিশ আছে, আর এইখানটা তো মোটামুটি ফুল করে নিয়েছি। মানে এইখানে রয়েছে, এখানে কি কি রয়েছে, পর্ন রয়েছে, আবার চিকেন রয়েছে, চিকেন রয়েছে, আর ফিশও রয়েছে। তো আমি আরেকটা চিকেন নেব, এই ডান্ডা নিয়ে নিয়েছি। কেমন লাগছে, অসাধারণ। দেড় ঘন্টা প্রতীক্ষার পরে চিকেনের টুকরো, সত্যি ভালো লাগছে। আমি তো প্লেট ভর্তি করে নিয়েছি, এবার এক এক করে খেতে হবে। আমি স্টার্ট করে দিয়েছি চিকেনটা, দারুণ খেতে কাবাবটা, জাস্ট আমি ভুলে দিচ্ছি আর অসাধারণ ফিল হচ্ছে, দারুণ খেতে। চিকেনটা পুরো জুসি জুসি হয়ে যাচ্ছে কাবাবটা আর কি, দারুণ। এবং ফিশ কাবাবটা আমি আরেকবার টেস্ট করছি, আমি অলরেডি মানে ওয়েট করতে আর পারিনি। এই ফিশ কাবাবটা এটাও জাস্ট দারুণ, এত সফট, এত টেস্টফুল, কি বলবো, জাস্ট আমি একদম মানে তাড়াতাড়ি করে পেটে আবার ফিনিশ করতে হবে। চিকেন কাবাব, চিকেন কাবাব আর কি, সেটাকে নিয়ে করার চেষ্টা করছি। ফাইনালি এ আবার নিয়েছে মটন শিক্কা, মটন শিক্কা কাবাবটা আমার জাস্ট দারুণ লেগেছে, এত দারুণ খেতে। কি কতগুলো খাবে মটন শিক্কা কাবাবটা, না আমি এই নিয়ে তিনবার নিয়েছি, মানে ওটাই আমি ভাবছি বেশি খাবো অন্যগুলো ছিল। তো আমরা নিয়েছি, তোমাদের একটু দেখাচ্ছি মটন শিক্কা কাবাব, আর তার সাথে এটা কি কাবাব বললো, সাম্মি কাবাব, সাম্মি কাবাব, সাম্মি কাবাব। এরা শুধুমাত্র এইটা ফাঁকা রেখেছে, বাকি সব পেটে, আর আমার সব প্লেটে নিয়ে আমি কোনটা আগে খাবো কনফিউজ হয়েছি, এটা এটা ওটা করে খাচ্ছি। আমাদের সেকেন্ড রাউন্ড চলে এসেছে, বলো সেকেন্ড রাউন্ড, আবার চিকেন কাবাব, চিংড়ি, আবার সেকেন্ড রাউন্ড সবকটা স্টিক চলে এসেছে। হ্যাঁ এক্স্যাক্টলি, সব কথা সব কথা। এই মেয়েটা খেয়ে চুরে দিচ্ছে, প্রচুর খাচ্ছে, প্রচুর খাচ্ছে, আর এই হলো তার রেজাল্ট। কেমন লাগছে, ভালো। অ্যাকচুয়ালি অনেক দিনের ইচ্ছা ছিল যে বারবিকিউতে আসবো, সেই ড্রিমটা ফুলফিল হলো আপাতত। তো এত খাবার দাবার আমি বেশি খেতে পারি না, তাও চেষ্টা করছি যতটা পারা যায় খেয়ে নিতে, কারণ অসাধারণ টেস্ট, যতক্ষণ পারবো খেয়ে যাবো, ফ্ল্যাগ না নামা পর্যন্ত খাবার। ম্যাডাম কেমন খাচ্ছেন, ম্যাডাম অসুস্থ হয়ে পড়ছে খেতে গেলে, সিরিয়াসলি এবার না আমার পেটটা ভার হয়ে গেছে, আমি তো খুব পরিমাণ খেতে পারি না, মানে স্টার্টার খেয়েই এই অবস্থা। খুব টেস্টি খাবারগুলো, কিন্তু খেতে ইচ্ছা করছে, কিন্তু পেটে আর জায়গা কিন্তু ক্রমশ কমে আসছে। এবার আমি মোটামুটি স্টার্টার এবার ডান করতে হবে, আমার তো হয়ে গেছে, এনার কি কন্ডিশন দেখা যাক, এনার আপনার কি কন্ডিশন। আর অনেকবার হলো, এবার শেষ করতে হবে, এবার স্টার্টারটা ডাউন করার টাইম, মানে ফ্ল্যাগটা আবার রাখা যাবে না মনে হচ্ছে।
বিরিয়ানি, চিকেন, চিকেন মাটন সব নিয়েছি, স্যালাড নিয়েছি, নিয়েছি। এবার এইখানে পুরো একদম নন ভেজ, ওইদিকে নন ভেজ, এইদিকে এই আমরা আর ভেজের দিকে যাইনি, ভেজের দিকে যাইনি, পুরোটাই নন ভেজ দিয়েই মোটামুটি হয়ে যাচ্ছে। ওই ভাগটা রয়েছে বিরিয়ানি। তো ফার্স্টেই এখানে রয়েছে চিকেন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি রয়েছে। এইখানে রয়েছে মাটন, মাটন কারি, মাটন কারি, মাটন কারি রয়েছে। এখানে রয়েছে চিকেন একদম, এইখানে রয়েছে ডিম কারি টাইপের, আর ফিশে একটা মানে মাছের কারি টাইপের একটা রয়েছে। ঠিক, আর এইখানটায় রয়েছে পোলাও টাইপের মিক্সড রাইস, আর এদিকে চিলি চিকেন রয়েছে, আর ওইখানটায় রয়েছে এই হলো সাম্বার রয়েছে। কেউ তো সাম্বার পছন্দ, সব আমরা খাই না, ওদিকে থাকা হয়ে গেছে। ওই রোটাতে রয়েছে পুরোটাতে মানে ভেজের আইটেম রয়েছে, তো সেই সব খাওয়ার কোনো প্রশ্নই নেই। চলো এগুলো এবার ফিনিশ করি, স্যালাড নিতে ব্যস্ত আছি। থালা নিয়ে আমরা টেবিলে চলে এসেছি, মোটা থালা নয় বলো প্লেট, এটা একটা সরি প্লেট নিয়ে চলে এসেছি আমরা টেবিলে। মেনুগুলো তো দেখিয়ে দেওয়া হলো, আমরা যেহেতু ননভেজ খাই তো ননভেজের মেনু দেখা, হ্যাঁ ননভেজটাই আমরা নিয়েছি, মাটন চিকেন। আর এই মেনুগুলো কিন্তু প্রতিদিন চেঞ্জ হয়, কিছু কিছু চেঞ্জেস হয়, চেঞ্জেস হয়। তো বিরিয়ানিটা মোটামুটি আমরা দেখেছি ওটা থাকে, আর আমরা যেহেতু আজকে এসেছি সানডেতে তো সানডে স্পেশাল, হ্যাঁ সানডে স্পেশাল এগুলো রয়েছে। তো আমরা এবার খাওয়াটা মেন কোর্সে স্টার্ট, এ নিয়ে আসছে চিকেন বিরিয়ানি, হ্যাঁ আমি নিয়ে চিকেন বিরিয়ানি, এটা হলো চিলি চিকেন, তারপরে মাটন, এটা হলো এ চিকেন কারি, এই সব কিছু নিয়ে এখন প্রস্তুত। তো এটা কি মিশু বিরিয়ানি খাচ্ছে? আমি রাইসটা দিয়ে এই মটন কারিটা মিক্স করছি, এবার এটা ফার্স্ট খাবার পালা। আমি একটু রাইস দিয়ে একটু চিকেন কারিটা একটু টেস্ট করবো, চিকেন কারি ওই রাইসে নেওয়ার পালা। এবার চিলি চিকেনটা যেটা রয়েছে সেটার সাথে এই রাইস নিয়ে নিয়েছি, মোটামুটি মেন কোর্সের খাবারও কিন্তু আমার ভালো লেগেছে, স্টার্টার তো ভালো লেগেই ছিল, মেন কোর্সের খাবারগুলো বেশ টেস্টি। এখানে রয়েছে কি বিভিন্ন রকমের খাবার দাবার কিন্তু এখানে রয়েছে, ডেজার্ট আইটেম রয়েছে, এবার আমরা এক এক করে নেব। পেস্ট্রি নেবার পালা, এখন ইনি পেস্ট্রিটা নিচ্ছেন। এতগুলো ডেজার্ট নিয়ে নিয়েছেন, কি সুন্দর দেখতে, আমরা তো মানে ডেজার্ট নিয়ে একদম প্লেটটা জাস্ট দেখতে দারুণ লাগছে। এতগুলো ডেজার্ট নিয়ে এসেছে, তিন রকম কেক নিয়ে এসেছে, তার সাথে
ওইটা মনে কাস্টার্ড অনেক কিছু নিয়ে নিয়েছি কি আছে সেটা বলতে পারছি না খাচ্ছি আছে ফুড কাস্টার্ড হ্যাঁ ওটা ফুড কাস্টার্ড এটা হচ্ছে ফিরনি ফিরনি আমি ফিরনিটা নিয়ে নিই ওকে এটা এটা সিমাই সিমাই ফিরনি সিমাই সব নিয়ে আমি নিয়ে আসছি গোলাপ জামুন আচ্ছা এটা হচ্ছে ফিরনি এইটা হলো ফিরনি यस ফিরনি নেওয়া হয়েছে মোটা মোটমাট কথা অনেকগুলো ডিজাইন অনেকগুলো ডিজাইন এটা একটা জেলি আছে একটা জেলি আছে জেলি আইটেম আছে আর এখানে ব্রাউনি রয়েছে সব নিয়ে এবার আমরা খাওয়াটা স্টার্ট করব এদের ডেজার্ট আইটেম জাস্ট দারুণ খুব টেস্টি ফাইনালি কুলফির পালা কুলফি নিয়ে হাতে কুলফি নিয়ে আছে এটা কি ফ্লেভার কেশর পেস্তা এটা হলো মালাই কুলফি আর এটা হলো চকলেট ওখানে আরও ম্যাঙ্গো কুলফি ছিল কিন্তু এই তিনটে ফ্লেভার আমার বেশ ভালো লাগলো তাই তিনটে নিয়ে চলেছি ওর আমার দুজনে দুজনে মিলে খাবো আর এখান থেকে এই পাঁচটা কুলফি এই নিয়ে খাচ্ছি না না এটা দুটো এটা একটা চকলেট কুলফি এনেছি আমি দারুণ দেখতে ডেলিশ একদিনই এদের ব্যবসা আর ডাকবে না তো এবার কুলফি খাবার পালা লাস্ট আমি এখনো রয়েছি সেই ডেজার্টে উফ গোলাপ জামুন গুলো গোলাপ জামুনটা জাস্ট গরম একদম জাস্ট ওয়াও খেতে আমরা খেয়ে দিয়ে সবাই অসুস্থ হয়ে পড়েছি এ শুয়ে পড়েছি আর পাচ্ছে না আর এখান থেকে সজীব দাদা রীতিমতন টায়ার্ড এ এখনো কন্টিনিউ করে যাচ্ছে দিদি কেমন লাগলো এখনো খাচ্ছে সবাই মোটামুটি বেরিয়ে গেছে আমরা এখনো বসে আমরা এখনো হ্যাঁ পুরো বারবিকিউ নেশনটা মোটামুটি ফাঁকা হয়ে গেছে আমরাই এখনো বসে আছি আমাদের বার করে দেবে এবার বার করে দেবে আর পালা ঢুকতে দিছিল না বার করে দেবে এটাই হবে তো যাই হোক আমাদের যা যা এক্সপিরিয়েন্স তো তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট করে তোমরা কারা কারা খেয়েছো কেমন লেগেছে খেয়ে সব কিছু আমাদের কমেন্ট করে জানিয়ে যাই হোক বারবিকিউ নেশনের ব্লগ তো আমাদের এখানে এন্ড করতে হচ্ছে এখন আজকের ব্লগ শেষ হয়নি এখনো যাই না কি কি হবে এরপর কি প্ল্যান হবে আমাদের এই গ্রুপের প্ল্যান সবসময় চলতেই থাকে যাই হোক ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করো